মাশরাফিকে অবসর ভেঙে খেলায় ফেরাতে মানববন্ধন করেছে ক্রিকেট ভক্তরা। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে 2020 ক্রিকেট থেকে অবসর নিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার এই অবসর মেনে নিতে পারছেন না ক্রিকেট ভক্তরা। অবসরের ঘোষণা দেওয়ার পর থেকেই সবচেয়ে বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হয়ে ওঠেন ভক্তরা। মাশরাফির ভাইয়ের অবসর মানি না, মানব না নামে একটি ফ্যান পেজও খুলে বসে ভক্তরা। এরপর সেখানে ঠিক করা হয় মাশরাফিকে ফেরাতে মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির সামনে শুক্রবার মানববন্ধন করবে ভক্তরা। সেই মোতাবেক আজ মাশরাফির ভক্তরা বিসিবি কার্যালয়ের সামনে এক ঘন্টা মিছিল ও মানববন্ধন করে। আজ সকালে 10টা থেকে মানববন্ধন শুরু করে মাশরাফি ভক্তরা। মানববন্ধন করার সময় তাদের সাথে ছিল বিশাল ব্যানার, সেখানে মাশরাফির ছবির সাথে লেখা ছিল মাশরাফির ভাইয়ের অবসর মানি না, মানব না। মাশরাফিকে ফেরানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান সমর্থকরা। প্রধানমন্ত্রী ক্রিকেট প্রেমী একজন মানুষ, তার কাছে আকুল আবেদন জানায় অবশ্যই এই অবসরের বিষয়টি খতিয়ে দেখবেন। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিংহের পদত্যাগও দাবি করেন মাশরাফির ভক্তরা। হাথুরু সিংহে ষড়যন্ত্র করে মাশরাফিকে বাদ দিয়েছে বলে দাবি তার।